प्राथमिक चेटे नियोग दुर्नीति मामलाय प्रथम जिज्ञासाबाद हबे इतिमध्ये तार जिज्ञासाबाद शुरू हो गिएछे आपनादेर कारो एकबार जानिए राखबो तदन्तकारी दुई अफिसार जिज्ञासाबाद करछे मानिक भट्टाचार्यके एछाड़ा आर्थिक लेनदेन संक्रांत विषय निये जिज्ञासाबाद चलछे এ বিষয়ে বিস্তারিত জেনে নেব সিজিও থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে মানিক ভট্টাচার্যের বিস্তারিত কি জানা যাচ্ছে দেখো আমরা প্রথমে যেটা বলছিলাম সকালবেলা যে গত পরশুদিন থেকে তাকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা এবং সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করার পরে রাত একটানাগার তাকে গ্রেপ্তার দেখিয়েছে এবং তারপরে কিন্তু তাকে কোর্টে তোলা হয়েছে এবং কোর্ট থেকে কিন্তু 14 দিনের হেফাজত পাওয়া হয়েছে কিন্তু 14 দিনের হেফাজতে গতকাল রাত প্রায় 8টা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় মানিক ভট্টাচার্যকে এবং তারপরেই কিন্তু এখনো পর্যন্ত কোনো জিজ্ঞাসাবাদ শুরু হয়নি কিন্তু যেটা প্রাথমিকভাবে আর্থিক লেনদেনের বিষয় কিন্তু তারা জানতে চায় অর্থাৎ এই যে লিস্ট প্রথম দিকে বেরিয়েছিল সেই লিস্টে ট্যাম্পারিং করা হয়েছিল বারবার করে বলা হচ্ছিল এবং সেখানে তার কি ভূমিকা রয়েছে সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা এবং কতজনের নাম নথিভুক্ত করা হয়েছে সেই সময় যারা বহিরাগত ছিলেন অর্থাৎ বাইরের প্রার্থী ছিলেন এবং যারা পরীক্ষায় বসেননি তাদের নাম নথিভুক্ত করা হয়েছে এবং তাদের কাছ থেকে কত টাকা নিয়েছিলেন এবং এই টাকা কোথা থেকে এসছে এবং কোন কোন যারা বর্তমানে শিক্ষকতার চাকরি করছেন এবং তারা কারা এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা এবং পাশাপাশি কিন্তু সমস্ত বয়ানটা রেকর্ড করা হচ্ছে এবং এর আগে আমরা দেখেছি যে গত পরশুদিন দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে রাত 1টার সময় যখন তাকে গ্রেপ্তার করা হয় এবং তখন যারা ইডি আধিকারিকরা ছিলেন তাদের যেটা দাবি যে তদন্তে কোনো রকম কোনো সাহায্য করছেন না মানিক ভট্টাচার্য এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন সবে বেড়াত প্রায় 12টা বাজে এবং যেটা 11:30 থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে মানিক ভট্টাচার্য তিনি তদন্তকারী অফিসারদের সঙ্গে কতটা সহায়তা করছেন বা তাদের প্রশ্নের কোনো উত্তর সেভাবে দিচ্ছেন কিনা সেটা এখনো জানা যায়নি তবে বেশ কিছু প্রশ্নপত্র ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা তৈরি করেছেন আমরা দেখেছি যে হাইকোর্ট থেকে যে রায় বেরিয়েছিল যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে ইডিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ইডি কিন্তু সেই তদন্তভারে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এই মানিক ভট্টাচার্যের নাম উঠে আসে এবং মানিক ভট্টাচার্য কিভাবে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে মানিক ভট্টাচার্যকে তারা তলব করেছিলেন কয়েকবার আসলেও কিন্তু বিভিন্ন সময় মানিক ভট্টাচার্য তদন্তে এড়িয়ে গিয়েছেন এবং যেটা বারবার করে বলা একদমই বিশ্বজিৎ তুমি সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখো ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো 14 দিনের জেল হেফাজতের পর আজ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে মানিক ভট্টাচার্যের প্রাথমিক চেটে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে এই প্রথম জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারী দুই অফিসার জিজ্ঞাসাবাদ করছে মানিক ভট্টাচার্যকে নজর রাখবো আরেকটি গুরুত্বপূর্ণ খবরে সুপ্রিম কোর্টেও ধাক্কা আপাতত সিজিওতেই থাকছেন মানিক ভট্টাচার্য এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টে ধাক্কা আপাতত সিজিওতেই থাকছে মানিক ভট্টাচার্য এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদেরকে জানাবে ষষ্ঠী কি জানা যাচ্ছে দেখো সিবিআই যেভাবে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তারা তদন্ত করছিল সেই তদন্তের মাঝে যে সুপ্রিম কোর্টে যে রক্ষা কবচ দিয়েছিল দুদিনের যে রক্ষা কবচ সেটা গত 10ই অক্টোবর সেই সময়সীমা পেরিয়ে গিয়েছিল এবং তারপরেই দফায় দফায় ইডি তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরেই তাকে গ্রেপ্তার করেছিল ইডি এবং যেহেতু সুপ্রিম কোর্টে আগে থেকে তাকে রক্ষা কবচ দিয়েছিল তাই এরই মাঝে কিভাবে ইডি তাকে গ্রেপ্তার করতে পারে এই মর্মে গতকালকেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল মানিক ভট্টাচার্য এবং আজকে সেই মামলার শুনানি পর্ব ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে কিন্তু দেখা গিয়েছে যে ইতিমধ্যেই ইডি যেহেতু এই মামলায় ইডিকে অন্তর্ভুক্ত করা হয়নি যে কারণে মামলার শুনানি পর্ব গ্রহণ সম্পূর্ণ করা সম্ভব হলো না আগামী শুক্রবার সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং ওই দিনকে যে ইডি তাদের কি বক্তব্য সেই বক্তব্য তারা সুপ্রিম কোর্টে জানাবে ইতিমধ্যেই মানিক ভট্টাচার্য যিনি আইনজীবী ছিলেন মুকুল রোহতগী তিনি জানিয়েছেন যে যেখানে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত মানিক ভট্টাচার্যকে রক্ষা কবচ দিয়েছিল তারপরেও ঠিক একই মামলায় কিভাবে ইডি গ্রেপ্তার করতে পারে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন যদিও এ বিষয়ে সুপ্রিম কোর্ট এই মুহূর্তে তারা কোনো হস্তক্ষেপ করতে চাইছে না যতক্ষণ না ইডি তাদের হলফনামায় তাদের যে বক্তব্য সেটা সুপ্রিম কোর্টে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইডি হেফাজতেই থাকতে হচ্ছে
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। ধন্যবাদ ষষ্ঠী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টেও ধাক্কা, আপাতত সিজিওতেই থাকছেন মানিক ভট্টাচার্য। আপাতত এই মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ফলে ইডি হেফাজত থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।